বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জফ্রের ভাষণ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক বন্ধু আমাকে বিগত ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করছেন তারা যে এই যে যে আটত্রিশতম যে যে রেজাল্টটা দিল চূড়ান্ত রেজাল্টে অনেক নন কাটারে যারা নন কাটারে পাশ করছেন বা যারা নন কাটারে সুপারিশকৃত হয়েছেন তাদের কি প্রধান শিক্ষকের নিয়োগ দেয়া দেবে কিনা অনেক ভাই বোনরা তারা অপেক্ষায় আসেন যে প্রধান শিক্ষকের একটা বড় আকারে সার্কুলার আসে এবং এই যদি সার্কুলারটা আসে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে হয়তো তাদের একটা সেন্ট ক্লাস জব হয়ে যাবে তাদের জন্য আমার আজকে ভিডিওটা যারা প্রাথমিক শিক্ষক ভাই বোনরা আসেন এবং যারা প্রাথমিক শিক্ষক হতে ইচ্ছুক তাদের জন্য সকলের জন্য কারণ তারা যদি সহকারী শিক্ষকও হন তারা একসময় প্রমোশন পেয়ে প্রধান শিক্ষক হবেন তো এখানে যদি নন কাটার থেকে দিয়ে দেয় তাদের জন্য একটু সুযোগটা কমে যায় তাই আমি যে ব্যাপারটা আপনাদের বলতে চাচ্ছি সে ব্যাপারটা আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আর যারা তারা থাকবেন কারণ যে কোনো সঠিক সংবাদ সবার আগে পেতে আমরা সবচেয়ে ভরসাযোগ্য এবং নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল তাহলে বন্ধুরা চলুন শুরু করি একটু ব্যাখ্যামূলক যে ব্যাখ্যাটা আমার তরফ থেকে দিব সেটা একটু শুরু করি আশা করি যে শেষ পর্যন্ত দেখবেন সাত্রিশতম বিসিএস চূড়ান্ত রেজাল্টে যারা নন কাটার পাইছিল এখান থেকে প্রায় নয়শোর কাছাকাছি প্রধান শিক্ষককে রিক্রুট করা মানে প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাদেরকে সুপারিশ করা হয়েছিল চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল যে নিয়োগ দিয়েছিল এখন একটা পর্যায়ে যেটা এখন বোঝা যাচ্ছে যে যদি ছাত্রীসব বিসিএসের ধারাবাহিকতাটা এখানে বহাল থাকে এবং যেহেতু শিক্ষক স্বল্পতাটা আছে এবং সেই সূত্রে এমন যদি মনে হয় যে অনেক বেশি প্রায় পনেরো হাজারের মতো প্রধান শিক্ষকের পোস্ট ফাঁকা আছে আমার জানা মতো এই মুহূর্তে এখন সরকার যদি ইচ্ছা করে যে পনেরো হাজার থেকে আমি এক হাজার দু হাজার তিন হাজার আমি নন কাটার থেকে আমি দিয়ে দেবো তাহলে অনেক ভাই বোনের একটা জব হবে আর তাদের সাথে হবে কি মেধাবী ছেলেমেয়েরা এখানে আসবে কারণ নন কাটার থেকে বিসিএস করে যারা আসে তারা বাস্তবিকপক্ষে নিঃসন্দেহে কোনো ভিতর মানে বিতর্কের উদ্বেগ যে তারা মেধাবী নয় তারা আসলে অত্যন্ত মেধাবী এবং মেধাবী এরা যদি আসে এবং হেড টিচার হিসেবে থাকে এদের দ্বারা ভালো কিছু হওয়া সম্ভব বন্ধুরা এটাই আমার সর্বশেষ মূল্যায়ন আর বিশেষ যদি আরও ডিটেলস মূল্যায়ন আমি আর একটা ভিডিও দেবো সেই ভিডিওতে ডিটেলস মূল্যায়নটা পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকে ভিডিওটা শেষ হতে দেখার জন্য